চট্টগ্রাম শহরের বড় বড় খেলার মাঠগুলো দখল করে চলছে বাণিজ্য মেলা, এতে বিক্ষুব্ধ অনেকেই। এসব মেলায় আয়োজকদের পকেট ভারী হচ্ছে, কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিশুরা। মেলা নিয়ে নাগরিকবৃন্দের নানা অভিযোগ রয়েছে, তবুও থামছে না মেলার নামে অর্থ বাণিজ্য। শহরের হালি শহর ওয়াবদা আবাহনী মাঠে চলছে এখন বাণিজ্য মেলা। মেলাটি কয়েকদিন আগে উদ্বোধন করা হয়। এই মেলাতে আগতদের অধিকাংশই স্কুল কলেজের শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীরা জানায়, এখানে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত মেলার পসরা চলছে। মেলাতে দেশীয় কিছু খাবারের এবং পণ্যের দোকান রয়েছে। মেলায় উচ্চস্বরে মাইকের আওয়াজের কারণে আশপাশের মসজিদের মুসল্লিরা ঠিকমতো নামাজ পড়তে পারছে না। শিক্ষা প্রতিষ্ঠানেও পাঠদান ব্যাহত হচ্ছে। এই মেলায় 1 লক্ষ থেকে 8 লক্ষ পর্যন্ত প্রতিটি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। জনপ্রতি 20 টাকা দরে টিকিট ক্রয় করে উঠতি বয়সের ছেলেমেয়েরাই এখানে আড্ডা দিচ্ছেন। এতে করে এলাকার অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। এর আগে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা চলে কাজীর দেউড়ি স্টেডিয়াম সংলগ্ন খেলার মাঠে। ওই মেলা নিয়েও অনেকের আপত্তি ছিল। ওইদিকে অধিকাংশ শিক্ষার্থীদের দাবি, খেলার মাঠে এসব মেলার অনুমোদন দেওয়া ঠিক হয়নি, এতে শিক্ষার্থীদের মেধা বিকাশ চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে। চট্টগ্রাম থেকে রিপোর্ট পাঠিয়েছেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ আব্দুল ওয়াদুদ।